ना पीछू कभी। Hey guys, good evening and welcome back to my channel. কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভালো আছি। আমার শুধু চিকেনই আছে। এই যে দেখো কত কল চিকেন। চিকেনটা না আনন্দ করবে। কে রান্না করবে? এই যে মা রান্না করবে। তো গাইস আমি বলি এর ঘটনা বসে রয়েছে। তোমরাও অবাক হবে। মানে মাংস নিয়ে এসেছে, দুপুরে যেহেতু আমি রান্না করার টাইম পাই না, তাই দুপুরে রান্না করি না, বিশ মিনিট রাত্রিবেলা করবো, এটাই ভেবে রেখেছি। আমার মেয়ে কি বলো আমি কি করে বলবো, তো দুপুর থেকে বলছে মাংস এখন রান্না করো, মাংস এখন রান্না করো। আমি বাবা এখন তো রান্না করো না, রাত্রিবেলা রান্না করো। তো আমি রেস্ট করতে পারি না, আমাকে তিনি বাবাই বলছে তুমি একটু রেস্ট করো। আমি বসেছিলাম অবশ্য, মোবাইল ঘাঁটছিলাম। আমাকে দুই তিনবার জিজ্ঞেস করছি মা কখন রান্না করবে, আমি বললাম এদিকে রান্না করবো, তাই আমি চলে এসেছি। এখন কটা বাজে কি জানি আমি জানি না ঠিক, তারাও একটু দেখি কটা বাজে, 4:30 বাজে বুঝেছো। ভাই উঠাচ্ছে আর আমি বললাম আমি এখন ভিডিও করবো, তো তুমি খালি গায়ে আসবে না। এত গরম, ঘামাচি বেরিয়েছে, কোন ড্রেসটা পরেছে? আমি ওকে একটা সুতির জামা বের করে দিলাম পরার জন্য, ও ওটা না পরে এটাই সিনথেটিক একটা পরলো। বললো কি আমি এটাই পরবো, আজকে চলে এসেছি। ওখানে মোবাইল চলছে বুঝেছো, তো চিকেন রান্না করবো মানে এমনির জন্য আজকে আমার টেস্ট হয়নি, মানে চিকেন রান্নাই করতে হবে। তাই আমি যে এখন মানে কাটাকাটি প্রায় করে রেখেছি, মানে দুপুরবেলা বড়া ভাজতে ভাজতে রসুন পেঁয়াজ আলু আদা এগুলো সব ছুলে টুলে রেখে দিয়েছি, কাটাকাটি করিনি। তো এখন কাটাকাটি করবো আর চিকেনটা এখন একটু দই দিয়ে ম্যাগনেট করে রাখবো। আর আরেকটা কথা বলি, ভাত মানে কি বলতো আগে খেয়েছি, এবারে বড়ো মুরগি আমরা আনতে বলে দিয়েছি আমার বোনকে, মানে একটু বড়ো সাইজের ছোটো ছোটোগুলো আনা হয়, ভালো লাগে আমার ছোটোগুলো খেতে, তাই এবারে একটু বড়ো করে নিয়েছি। বাবা তুমি সাউন্ড কমাও, এখন এই যে আমি খাটাঘাটি করে নিই, তারপরে তোমাদের রান্নাটা বসে দিই, সব কিছু করা আছে, লঙ্কাগুলো সব পচে গেছে, ভিজিয়ে রাখলেও কি শান্তি নেই, পচে যায় সব। আর এটা হচ্ছে লোকাল মুরগি, দেশি মুরগি, হ্যাঁ যাই হোক, ক্যামেরার সামনে আসার জন্য দেখো সিনথেটিক জামা পড়েছে। আর আমারও এবারে না এত গরম পড়েছে, ঘামাচ্ছে তো ভরে গেছে পুরো শরীর, মেয়েরও তাই সারাক্ষণ চুলকাতে থাকে। তাই আমি বললাম এটা পরো না, শুনেই না কথা, ও আসবে ক্যামেরার সামনে আর এটাই পরবো, বলে কি এটা ভালো লাগে সুন্দর লাগে। আর তোমাদের দেখালো না চিকেন, আমার প্রায় কাটাকাটি ধরে নিয়েছি, রান্না রান্না করে নিয়ে পরে রাত্রিবেলা রেস্ট করতে পারবো অবশ্য, কারণ আমি কখন থেকে বলছি দুপুরবেলাই বলছিল, দুপুরবেলা সময় হয় না দেখে তাই করতে পারি না। তো আমি এখন ধর্ম ধমাধম এগুলো কেটে নিই ঠিক আছে, তারপরে তোমার সঙ্গে এসে আমি কথা বলছি ঠিক আছে, কারণ অনেকক্ষণ লাগবে কাটাকাটি করতে, তো কাটাকাটি করে আসছি। তো গাইস কাটাকাটি হয়ে গেছে, এখন দুইটাও অনেকক্ষণ আগে আমি ঢেলে একটু নাড়াড়ি করে রেখে দিয়েছি, তো এখন আমি দিচ্ছি দিচ্ছি নাড়া। তো এখন আমি সব মশলা দিয়ে ম্যাগনেট করবো, দাঁড়াও বাবা আমি কথা বলে নিই। কী বলতো আমি এরকম করে রান্না করি না, মানে আজকে প্রায় 1 মাস হয়ে গেছে মাংস করেছিলাম, তখন তিনি বাবাই বলেছিল যে এইভাবে এইভাবে করো, রান্নাটা ভালোই হয়েছিল, আজকেও বলে গেছে ওইভাবে করতে। তো ওইভাবেই করবো, এখন সব মশলাগুলো একসাথে দিয়ে দেবো, অল্প অল্প করে রাখবো, আদাটা একটু কম দেবো, কারণ কি বলতো আদাটা না মানে বাড়লে যতটা মিহি হয় খেতে বলে অতটা হয় না, তাই এখানে অল্প অল্প দেবো, বাদ বাকি ফ্রাই করবো। তো চলো এখন সব কিছু দিয়ে ম্যাগনেট করে নিই দইটা অনেক আগে, বাবা একটা লঙ্কার গুঁড়ো দাও, তেল দাও তেল দাও, কথা শোনো না তো একটু আমার, কাজ করার জন্য ব্যস্ত হয়ে যায়, দাঁড়াও জামাই টামাই পড়বে তো, আর দাও চলে দাও খুশি মাকে করে লবণ দিবে, দাঁড়াও দাঁড়াও বাবা আগে লবণ এখন
টাইম নেই, এই লঙ্কাগুলো দিচ্ছি, মাখাবো যে ভাত পুরো ঝরবে, ঝাল ভাল করেই করবে, লবণটা বাবা আচ্ছা দাও হাত দিয়ে দিতে পারবে, আদাও তো মিহি হয় না তাই জন্য কিভাবে করতে হচ্ছে ওইভাবেই করবো, কিন্তু আমলাটা ছোট হয়ে গেছে, মাংসের পরিমাণটাও বেশি, আমলাটা ছোট হয়ে গেছে, করবো ওগুলো আমি ঘরে ঘর যাবে যাও ওই ঘরে গিয়ে জামা খুলে দেবে, হ্যাঁ বাবা গরমের মধ্যে এই জামা পরে না, কোথায় শুনে না তো হয়ে গেছে আর করবো না, তো চলো রান্নায় যাই, এখন বাজে 4:57, সময় লাগবে, তার মধ্যে যে বললাম না আমাদের ঘরে, সত্যি বলছি আমি বাবার বাড়িতে না আমরা এত ছোট মুরগি খাইনি, মানে আমাদের এখানে যেমন কি 1 কেজির মধ্যে মুরগির মাংস খায় সবাই, মানে গোটা মুরগি কিনে তারপরে কেটে আনে, আর আজকের আমি কি করেছি তিনি বাবাকে বলছি বড়ো নিয়ে আসো, কারণ কি বলতো বড়োটার টেস্ট যেন বেশি আলাদা, মানে আলাদা হয়, আর ছোটোর না কষতে কষতে মাংসই থাকে না, শুধু হাড্ডিগুলো দেখা যায়, তাই জন্য বলছি বড়ো নিয়ে আসো, আমার বড় বড়ো নিয়ে আসো, আমার বড়ো বাড়িতে গেলে খায় বড়ো, বাট ঘরে কোনো সময় না বড়ো খায় না, এখানে কচি খেয়ে সবার অভ্যাস, বুঝেছো, তো চলো বক বক না করে এখন রান্নাটা বসিয়ে দিই, জল ছিল লাগবে তোতে, সরে যাও তেল ছিটাবে, ঘুমায়নি সারাক্ষণ ঘুরছি আমার কাছে, জানো তো কখন মাংস রান্না হবে, কখন হবে একটু নিজের ঘটক রান্নাটা করে ওকে দেবো, দিয়েছি কষা মাংস করে দিই, গন্ধটা সুন্দর হয়ে পাচ্ছ, গন্ধ পাচ্ছ, সেই সুন্দর গন্ধ বেরিয়েছে, আর একটাকে দেখো তুল নিয়ে চলে আসে, এখানে দাঁড়াবে বাবা, তুলটা এমনি ফাটা, এখানে পুরো তেল ছিটাবে, আমি স্টিম বাড়িয়ে রান্না করতে পারবো না, দেখ দেখ আমি যে রান্না করে তোমাকে দেবো তো বললাম, আমি রান্না করিনি আজকে, আমার মেয়ে মানে কি বলবো অবস্থা দেখে আমার মেয়ের আজকের, বাবা তেল ছিটাবে সরে যাও, সর এবার আমি চিকেন দেবো, এমন করে না আমার, কি আমরা চিকেন খাবো তিনি হচ্ছে মুরগি খাবে, হ্যাঁ না তুমি মুরগি খাবে আর আমরা চিকেন, হ্যাঁ তুমি মুরগি খাবে আমরা চিকেন খাবো, ঠিক আছে হ্যাঁ আর আমরা চিকেন খাবো, ও মুরগি চিকেন কিছুই বোঝে না, ও চিকেনটাই শুধু বোঝে, মুরগি মানে যে চিকেন সেটা জানে না, ওকে বললে পরে ও রাগ করে ভীষণ, আরে বাবা একই একই, আচ্ছা ঠিক আছে তুমি চিকেন খাবে আমরা মুরগি খাবো, হ্যাঁ তুমি কষা মাংস খাবে, কষা মাংস খাবে, হ্যাঁ তাহলে দেই তোমাকে, হ্যাঁ মাংস কষানো হয়ে গেছে, হ্যাঁ বলো, হ্যাঁ বাবা দেখো মানে তোমাদেরকে কী বলবো, এদিকে বলছে আমাকে মাংস রান্না করতে, ওইদিকে আবার উনি ঘুরতে যাবে তার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমি কোন দিকে যাবো বলো তো, আমি রান্নাটা করে নিই তারপরে তোমাকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে ওখানে থালা টালা সব পড়ে যাবে, নিয়ে যাবো তো রান্নাটা করে নিই, তোমার জন্য তো তাড়াতাড়ি করে রান্নাটা বসালাম, নাহলে তো আমি এখন রান্না করতামই না, তুমি মাংস খাবে বলছো বারবার করে, তুমি চিকেন খাবে না, এসে খাবে নাকি খেয়ে যাবে, এসে খাবে, আচ্ছা ঠিক আছে তাহলে কষা মাংস রাখবো না, রান্না করে তারপরে যাবো, যেতে যেতে তো অন্ধকার হয়ে যাবে, এমনিতে অন্ধকার হয়ে গেছে, মেয়েকে নিয়ে পারি না, ওর বাবাই গেল বললো নিয়ে যেতে, নিয়ে গেল না, এখন আমি রান্না করব, কখন কমপ্লিট হয়নি রান্না, বাবাই কাজে যায়নি, বাবাই হাঁটতে গেছে,
তোমাকে নিয়ে যাবে না তাই আমাকে নিয়ে যাবে না তাই ও হাতে বাবা ও ছড়ি না চল তো গাইস দেখো মাত্র জল দিয়েছি তিনি তো কষাংশ খাবে না বললো এখন বায়না ধরেছে ও ঘুরতে যাবে কি বলছো বলো তো ও ঘুরে এসে খাবে এখন বায়না ওর ওকে ঘুরতে নিয়ে যেতে হবে তাই এখন আধা রান্না করে এখন ওকে নিয়ে যাচ্ছি ঘুরিয়ে নিয়ে আসি তারপরে এসে রান্না করব তো গাইস আমার মেয়ে কত খুশি এদিকে রান্না করতে হবে মাংস ওইদিকে ঘুরতে নিয়ে যেতে হবে আমি কোন দিকটা কিভাবে করব বলো তো তোমরা পারবো বলো মা হয়ে এখন এই আধা রান্না আমি ভাবছি কি রান্না করলে হয়তো খাবে তার জন্য ও তোড়ঝোড় করছে বললাম বারবার করে কষা মাংস খাবে না তাই আধা রান্না মানে কি কষানোর পরে জল দিয়ে দিয়েছি এক ফুট হলো ঢাকনা দিয়ে দিয়েছি এখন রেডি আর অন্ধকার হয়ে গেছে দুই দিন ঘুরতে যায়নি তাই একটু ঘুরে নিয়ে আসি এসে বাদ বাকি ওই যে ওখানে গ্যাস জ্বালিয়ে দিয়ে মানে সন্ধে রন্ধে দেবো না গেলে মানে ওর মন খারাপ হয়ে যাবে দেখো আমাকে বলে আমি ঘুরে এসে মাংস খাবো ওই যে রেডি দুই হাত দুই পা তুলে তো চলো একটু হাঁটি হাঁটি করে আসি অন্ধকার হয়ে গেছে না ছটা বাজে পৌনে ছটা বাজে না করছি শুনছেই না ওর বাবাও নিয়ে গেল না ওর বাবাই নিয়ে গেলে তাহলে আমারও তো যেতে হতো না এরকম কাজ আধা কাজ কি খুশি তো চলো অন্ধকার হয়ে গেছে দেখো বাইরে পুরো অন্ধকার বাবু সন্ধ্যের টাইম এখন ওকে নিয়ে যাচ্ছি আমি তো চলো পরে কথা বলি তো গাইস বাড়ি চলে এসেছি হ্যাঁ দেখেছো বাড়ি আসার পরে বলে কি চিকেন খাবো চিকেন এমন চিকেনে জল দিয়ে দিয়েছি তুমি ওইটা খাবে তো আচ্ছা এক দুই ফুট দিয়ে দিই তো চলো আমি গ্যাসটা জ্বালিয়ে দিই আচ্ছা আচ্ছা গ্যাসটা জ্বালিয়ে দিই সন্ধ্যে দেবো জানো আমার মেয়েকে নিয়ে আমি পারি না এখন বলে কি আমি তখন ভাবছিলাম যে কষা মাংস উঠিয়ে রাখবো নাকি তারপর বললাম দূর এসে যদি না খায় তাই যেন গ্যাস চলছে না কেন গ্যাস অন করিনি আর এখানে জ্বালাচ্ছি তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি ফুটতে থাকুক আমি সন্ধ্যেটা দিয়ে নিই কি নেবে ঘুমাই না চোখ মুখ কেমন হয়ে গেছে মুখটু তেল তেল করছে তো চলো আমি সন্ধে দিয়ে এসে তারপরে কথা বলি তোমাদের সাথে হাতে খাবে তো কষা রাখলে ভালো করতাম এখন মনে হচ্ছে তখন বললে বললাম তো তখন হয়ে যাবে না ওই ঘরের বাবা না একদমই না এই ঘরে খাবে না মা এইখানে খাবে এরকম করে না ভাই না পাপড় ভাজা হলে তুমি ওই ঘরে গিয়ে খেতে না এমন করে না না চেয়ারে খেতে হবে না তুমি ঘরে খাবে চামচ দিয়ে দিব খাবে আর একটু ফুটাবো গরম তো একটু ঠান্ডা হোক এটার জন্য মাংস বাবা রে দুপুর থেকে কি চিৎকার মাংস করো মাংস করো মাংস করো আর মাংস যখনই খেতে বললাম তখনই খেলো না এখন জল দিয়ে দিয়েছি হয়ে আসছে যদিও একটু গরম মশলা দেবো আর এক দুই ফুট হবে ঝাল ঝাল তো দিয়েছি বাবা জল নিয়ে গেল জল নিয়ে আসছি ডাল মাংস রান্না করতে করতে খাচ্ছি তাও আর মেয়ের সাথে কোনোদিন খাই কোনোদিন না ইচ্ছেই করতো না জানো এখন মনে হচ্ছে কষা মাংস রাখলে ভালো করতাম মা মেয়ে সুন্দর খেতে পারতাম কোনটা যে বলছে আমার মেয়ে হ্যাঁ এই যে দেখাচ্ছি এই যে এটা দাঁড়াও দাঁড়াও এটা না এটা তাহলে এই যে এটা এটা হ্যাঁ বলবে তো কোনটা কোনটা বলো কোনটা তুমি যে কোনটার কথা বলছো আমি বুঝতে পারছি না রসুন টসুন সব সেদ্ধ হয়ে যাবে ওরকম দেখালে আমি থোড়ি বুঝতে পারবো খুঁজে পাচ্ছে না ওর যে কী বলছে কে জানে সরো গরম মশলাগুলো দিয়ে তারপরে একটু নেই ঝোলটা আরও শুকিয়ে যাবে একদম গরম সব সেদ্ধ হয়ে গেছে মাংসও সুন্দর হয়েছে আর রান্নাটা ফাটাফাটি হয়েছে একটু লবণ কম হয়েছে একটু লবণ আমি দিয়ে দেবো লবণটা আগে দেওয়া দরকার ছিল আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আমার লবণ ঠিক আছে খালি মুখে ভাতের সাথে হয়তো কম লাগবে আর আমার বর একটু লবণ বেশি খায় কিন্তু গরম মশলা দেওয়ার আগে লবণটা দিলে ঠিক করতাম দিয়ে দিয়েছি ঠিক হয়ে যাবে বাটিটা নিয়ে এসো ঝোল দিই আমার মেয়ে বাটি নিয়ে পালাচ্ছে আমাকে নিতে দেবে না আর বাটিতে রাখো নিজে
আঙুল চেটে যাচ্ছে, সেই হয়েছে মাংসটা বাবা। হ্যাঁ না বাবা, সেই হয়েছে। ও যে কোন মাংসের কথা বলছে আমি জানি না, একটু ঝোল নিয়ে নিই, খাচ্ছি যখন একটু ভালো করে খেয়ে নিই। আমার এমনি না বাধা নেই, আমার বড় কোনো সময় বলে না যে খাবে না বা কিছু একটা। তো গাইস রান্না কমপ্লিট হয়ে গেছে, ঢাকনা ফাকনা দিয়ে দিলাম, চলো। ওদিকে রান্না হয়ে গেছে, আবার দুই তিন পিস নিয়ে চলে এসেছি। কোনোদিন এইভাবে হয় না তো খাওয়া, তাই আজকের মেয়ের সাথে করে খেয়ে নিই। এমনি কিন্তু মানে খাওয়ার যে বাধা বা কিছু সেরকম প্রথম থেকে ছিল না, বাট পারতাম না কিন্তু। আর যার টেস্ট লাগছে না মাংসটা, মানে বলে বোঝা দাও না, ছোটগুলো এত টেস্ট লাগতো না, বড়টা যত টেস্ট লাগছে সেই টেস্ট লাগছে। তো গাইস চলো আর বেশি বকবক করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কারণ বুঝতেই পারছো এখন মাংস খাওয়াই ব্যস্ত হয়ে গেছি, আর প্রথমবার এইভাবে মাংস নিয়ে খেতে বসছি, নিজেও ফার্স্ট আমারও ফার্স্ট। তো সেই জন্য আর কিছু বলবো না, এখন খাওয়া দাওয়া হলে জল খাচ্ছে কেমন করে দেখো। হ্যাঁ এমন জল খায় না, তো চলো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। না এমন বলতে হয় না, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো। টাটা, আমরা এখন সেই হয়েছে, ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি মানে বলে